কাকারা ভালো আছেন? এই কাকা, এই জায়গার নামটা কি? এই জায়গার এই বিল হলো এটা ঘোড়ামারা। ঘোড়ামারা এই এই পাশে নদীর পাশে ঘোড়ামারা? না, এটাই ঘোড়ামারা বিল। এটাই ঘোড়ামারা বিল। আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি বরিতার গ্রাম। বরিতার গ্রাম, বরৈতারা, বরৈতারা, হ্যাঁ, বরৈতারা গ্রাম। আসলে বন্ধুরা দেখতেছেন এই যে একটি মুরব্বি চাচার সাথে দেখা নদীর পাড়ে, তার সাথে আগে মাছ মারতাম সাইরা, এগুলা দিয়ে খাই। আগে মাছ মারতো দেখলেন, আসলে এটা হচ্ছে ঘোড়ামারা এবং পাশাপাশি ঘোড়ামারা যে মেন রোড কত দূর তোরা আছে না? এই দেখেন মাইটে মাইটে না ভাই, এটা চা আম চাষা। এই গত থাই আছে এখন বাইম দেখতেছেন হাতের মুঠে বাইম একটা মোটামুটি আছে দেখেন ট্যাংরা মোটামুটি অনেক মাছ খাওয়া হয়েছে দেখতেছেন। এই যে না না মাছ নাই, বন্ধুরা আপনারা তো জানেন আজকে আমরা কত দূর আসছি, অনেক দূর আসছি আজকে, অনেক দূর বলতে প্রায় 30-35 কিলোমিটার ফাগে আসছি এই সাকি জাল দিয়ে মাছ ধরার জন্য। আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলি সাপোর্ট করবেন বা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত নদীতে যে ট্যাংরা এবং কি গুলশা এবং কি পায়ে মাছ ধরা আমরা কিন্তু ধরে থাকি। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কুড়ে বা দৌ দেখতেছেন অলরেডি কিন্তু করা, ডুবে ডুবে জাল ঝাঁকি জাল মেরে মেরে ডুব দিয়ে গর্ত যে থাকে ভিতরে গর্ত, গর্ত থেকে মাছ এই কীভাবে বের করে জালে ঢোকানো হয় বা গাত আছে গাত থেকে মাছ বার করা হয় এবং কি কাকড়ি আছে মানে ঢেল ঢুল এগুলির মধ্যে থেকে মাছ বের করে কিন্তু আমরা মাছ ধরে থাকি। বিশেষ করে একটু আপনাদের নমুনা দেখাই আমি, আমাদের জাল কিন্তু একটা মারছিল, মারার পরে কিন্তু এই যে দেখেন আমাদের এই জালে, এই যে দেখেন বিশেষ করে এই যে বড় বড় এই যে গুলশাগুলি দেখতেছেন, এই যে বড় বড় গুলশা, এই যে দেখেন ট্যাংরা, এই যে দেখতেছেন অনেকে ট্যাংরা, এই যে দেখেন ট্যাংরা, এই যে দেখতেছেন ট্যাংরা, এই যে ট্যাংরা, এ দেখেন কতগুলি ট্যাংরা মাছ। এইভাবে কিন্তু মাছ অনেক মাছই বাচ্চে দেখতেছেন, অনেক মাছই বাচ্চে আপনাদের পরে দেখাচ্ছি। এবং দেখতেছেন জহির আলী চাষা এবং কি পাশাপাশি আব্বাস ভাই, নুজু কাকা কিন্তু ডুব দিয়ে মাছ শিকার করতেছে দেখতেছেন। এই দেখতেছেন আমরা আপনাদের দেখাবো কি এখানে মাছ আছে প্রচণ্ড, সেই জন্য কিন্তু আমরা কিন্তু আবার জাল ফেলছি একটি। মানে গর্তের মধ্যে মাছ আছে বলতেছে, হুইলে দিলে মানে গর্ত থেকে মাছ পাই করে দিলেই কিন্তু জালে ঘায়ে ঢুকবে দেখতেছেন। জুরিল চাষা কিন্তু ডুব দিছে ঝেলা, আমরা আপনার দেখবো যে আব্বাস ভাই একটি কিন্তু গুলশা মাছ ধরে ফেলছে হাত দিয়ে ডুবে। আজকে তো জানেন আপনার আজকে কি পরিমাণ যে কষ্ট হয়েছে, আজকে সবাই কিন্তু কষ্ট করছে। আমরা কিন্তু এখনো অনেক দূরে যেতে হবে, এখন জহন্নবাজে আজান দিয়ে ফেলছে, আমাদের এখনো পথ প্রায় আছে প্রায় 8-10 কিলোমিটার। আমরা যে কীভাবে যাবো সেটাই চিন্তা ভাবনা করতেছি অনেক। আমরা কিন্তু আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তেমন একটি মাছ পাই নাই, শুধু অল্প কিছু মাছ পাইছি, যা আশা করছিলাম তা মাছ কিন্তু আমরা পাই নাই। কাকারা ভালো আছেন? এই কাকা, এই জায়গার নামটা কি? এই জায়গার এই বিল হলো এটা ঘোড়ামারা। ঘোড়ামারা এই এই পাশে নদীর পাশে ঘোড়ামারা? না, এটাই ঘোড়ামারা বিল। এটাই ঘোড়ামারা বিল। আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি বরিতার গ্রাম। বরিতার গ্রাম, বরৈতারা, বরৈতারা, হ্যাঁ, বরৈতারা গ্রাম। আসলে বন্ধুরা দেখতেছেন এই যে একটি মুরব্বি চাচার সাথে দেখা নদীর পাড়ে, তার সাথে একটু কথা বললাম। আচ্ছা, এই কাকা, এই বিলে কীরকম মাছ আছে?
ট্যাংরা সাইজগুলো একটু ছোট, যদি বড় হতো তাহলে ভালো হতো। এই যে দেখতেছেন বেশ কিছু মাছ বাচ্চে ইনশাল্লাহ। এই জালটা কিন্তু আগেই মারা হয়েছিল, পরে কিন্তু আমরা ওই জালটা মারছি। এই জালের মাছগুলো হারেশ ভাই সারাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখতেছেন ট্যাংরা, এই দেখেন প্রতি খেয়ে পড়বে ট্যাংরা। চলো ঘির মেরে যাই, ঘির খাওয়াতে খাওয়াতে যাই। কিছু মাছ বাচ্ছিল ইনশাল্লাহ, ঘিরের নাড়ুর খেয়ে গেল তো দূরে। মোটামুটি এখন এই জুরেলি চাষা যে আচ্ছা, আলু চাষা, আম চাষা, এই আসলে পানির মধ্যে ডুবলে অনেক কষ্ট, আপনারা জানেন। ক্লান্ত হয়ে গেছে আলম চাচা, গাত কি ভেঙে দিছো না? গর্ত থাই আছে, এখন আমরা জাল দেখব। গর্তের মধ্যে যে মাছ ছিল সেই মাছগুলো গাতা থেকে বাই করে দিছে। এখন জাল দিয়ে যে দেখতেছেন জুইরালি চাচা আস্তে আস্তে জালগুলো কাড়াচ্ছে। কাড়ালে পরে জাল তোলা হলে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাথে থাকবেন। এই দেখেন জুরে যাচ্ছে, জাল তুলতেছে। এই যে একটি ব্যায়াম কিন্তু এই মুঠের ভিতরে ব্যায়াম দেখতেছেন, হাতের মুঠে ব্যায়াম একটা। এই যে একটা ব্যায়াম উপরে ছিল, এই যে দেখেন ট্যাংরা, দেখেন উপরে মাছগুলি গর্ত থেকে যে বাই করে দিছিল সেই মাছগুলি উপরে। তারপরে দেখাচ্ছি জাল তোলা হোক, ছেলাই দিলে দেখতেছেন বেশ কিছু মাছ, অনেকগুলি মাছ যাচ্ছে ইনশাল্লাহ। এই দেখতেছেন ভালো মাছ যাচ্ছে ইনশাল্লাহ, দেখেন গর্ত থেকে বের করে দিচ্ছে। অনেকগুলি মাছই পাচ্ছে দেখতেছেন ইনশাল্লাহ।
Mas marau, saya teh mas merah mau na. Tadi mah tuh dua desainer pas hilang. Katanya
বন্ধুরা এখন আমাদের মাছগুলো ঢালাবে সারা দিন যে মাছ মাইলাম এবং কি মাছ সারা দিনের মাছগুলো এখন দেখাবো পাশাপাশি দেখতেছেন নুজু কাকা যে মাছগুলো ধরছে সেই মাছগুলো এখন আমরা দেখাবো এই যে বেশ কিছু মাছ আমরা কিন্তু এই মাছই পাচ্ছি আজকে সারা দিন দেখেন হ্যাঁ ট্যাংরা পুঁটি এই যে এখন নুজু কাকার মাছগুলো ঢালা দেখাবো এই যে দেখতেছেন এই যে না না মাছ নাই এই যে দেখতেছেন মাছগুলো এই যে নুজু কাকার মাছ ভেরি নাইস সারা দিনের আমরা এই মাছগুলো পেয়েছি আমরা শেষ আমরা এখন বাড়ির দিকে চলে যাব ইনশাআল্লাহ আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে এখন আমরা নদীতে গোসল টোসল করব গোসল টোসল করে ইনশাআল্লাহ আমরা চলে যাব ইনশাআল্লাহ মাছ মারটা আমি দেখো কাছে দেখো আল্লাহ আল্লাহ